আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখাই মনে সুন্দর জায়গা জাঙ্গাই গ্রাম আর আওয়ার সাইড আর কি, হয় দাফনা, খুব সুন্দর একটা জায়গা। এলাকাটা পড়ছে 2 নং হাটখোলা ইউনিয়নের এবং জালালাবাদ ইউনিয়নের মাঝামাঝি আর কি। মানে সুন্দর মনোরম পরিবেশ, ধান চাষ, গম চাষ, মাছ চাষ সবগুলাই হয়ে কেন, খুব সুন্দর একটা জায়গা। আওর অঞ্চল ওই লোভি সাইড দেখতে খুব সুন্দর। আসলে প্রকৃতির জানতে হইলে প্রকৃতিটা আওয়া লাগে, আওয়া হোক বা বিল হোক। সুন্দর কয়েকদিন আগে কেন মাটি হাতাই দিয়েছি পানির খেলা লইয়া গিয়ে বন্যার সময় জায়গাটা সহজ এসতে পারি, যাতে মানুষের বাড়ি বাড়ি পানি না উঠে। একটু সামনে যাই, আর একটু সুন্দর জায়গায় দেখতে পাবো। ও যে খেলা একটা গ্রাম দেখতে পাবো, রাইটার লাগে জালালাবাদ ইউনিয়ন পড়ছে আর আপনার ও সাইড পড়ছে 2 নং হাটলা ইউনিয়ন। এই জায়গাটা পড়ছে মাঝামাঝি দুইটা ইউনিয়নের, মানে সে চাষবাস কুচ খুব সুন্দর ক্ষেত ক্ষেত হয়ে গেছে, এটি ভালো ফসল হয়, ধানের ধান চাষ হয়েছে। আকর্ষণীয় সুন্দর একটা জিনিস আপনি দেখতে পাবা, সচরাচর এগুলো এখন দেখা যায় না। আমরা হওয়ার অঞ্চল আজকে একটু ফিরে আসলাম, আইসি ঘুরা নিয়েছি। দেখো সিলেটের আঞ্চলিক ভাষা এটার খবর পালা বলি, পালা দেওয়াই বলি। পালানির বিষয়টা হইলে গিয়া যে একজনের দায়িত্ব দেওয়াই বই, একজনে আজকে গরুগুলা দায়িত্ব বহন করবা বা পরদিন আর একজনে। দেখো অনেক গরু এখানে দেখা যায়, তাহলে তো মানিয়ে হইলো গিয়া যে এখানে ঘাস ফুস বেশি থাকে, আওর অঞ্চল ঘাস থাকে বেশি, ঘাসের ফলন করা লাগে না, অনেক চাষ করে বা ঘাসে বাসে বর্তমানে ঘাসের গাছ থাকে। দেখো খুব সুন্দর, আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, আসলে না ঘুরলে না দেখলে না জানলে এগুলা বোঝা যায় না। পরিবেশটা খুব সুন্দর, একটু মেঘলাতে মেঘলাতে। আওর মাসানা দিয়ে একটা বান গেছে, রাস্তা যোগাযোগ রাস্তা খরা আর কি। বাংলার অপরূপ রূপ আপনারা দেখতে হইলে ফলো করুন আমার চ্যানেল আর সাবস্ক্রাইব করুন। খুব সুন্দর হাঁসর বাচ্চা, খুব সুন্দর দৃশ্যটা আসলে দেখার মতো একটা দৃশ্য। বেশি আওয়ায় না আমার এলাকা উঠিয়া, দাসের ফাল সাইটে ঘুরিয়ে ঘাস খার মাসানে একটা খালের মতো গেছে, এই ভাই আসার খুব সুন্দর, আসলে আসলে সুন্দর। মূলত হয় দাফনার বিল,
ওই যে একটা গাছ দেখরা আপনারা আমার ফ্রেন্ড রশিদ রইলে সবসময় এখানে আই আমরা ফ্রি সময়ে যদিও আওয়ার এলাকা ওই সাইড আসলে দেখতে অনেক সুন্দর এই গাছের বয়স প্রায় 100 থেকে 150 বছর হবে আনুমানিক আমার বাপ দাদারা কইতা যে গাছ দেখা যায় যে দিন থাকে বা দূষি হওয়ার জায়গা এই গাছের লগে অনেক গাছ আসলে সাইটে দেখা রাস্তা সোজা গেছে অনেক গাছ আছে সব গাছগুলো খাটা হয়ে গেছে এই গাছটা রয়েছে এখানে খুব সুন্দর লাগে গাছটা যেহেতু অনেক সুন্দর অনেক পুরানো বয়স্ক গাছ কে বিশ্বাস করতো না যে 100 থেকে 150 বছর বয়স হয়ে গেছে গাছের আসলে এই বাংলার এই সুন্দর একটা রূপ অপরি সুন্দর দৃশ্য দেখিয়া কবি টিকু লেখছিল যে মরিতে চাই নাই আমি সুন্দর ভুবনে মানবর তরে আমি বাঁচিবার চাই আসলে কোথা লাগে মিল আছে খুব সুন্দর প্রকৃতি আর সুন্দর সুন্দর জায়গা দেখতে হইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো আপনারা ফেসবুক পেজে তাওবা ফেসবুক পেজের নাম এম এ ডট কাইম ডট কেডিজে আসসালামু আলাইকুম